নমস্কার বন্ধুরা, নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগনিক সুন্দর, আজকে চলে এসেছি আমাদের যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকের ক্লাস চলছিল সেটা নিয়ে। আজকে আমরা আলোচনা করব প্রথম COVID-19 ফ্রি কান্ট্রি হিসাবে কে নিজেকে ডিক্লেয়ার করেছে, তো সেইটা দেখব, সেই সম্পর্কিত তথ্য। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, আরেকটা কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের অনলাইন নতুন WBCS প্লাস কম্বাইন্ড ব্যাচ শুরু হয়েছে 19th April থেকে। তোমরা যদি জয়েন করতে চাও অবশ্যই জয়েন করতে পারো, ডিসক্রিপশনে দেওয়া নাম্বার এবং এখানে যে নাম্বার আছে সেখানটায় কল করে নিতে পারো। এখানে আবার একবার ডিটেলসটা বলে দিই, এখানটায় অল সাবজেক্ট কভার করা হয় এক্সেপ্ট অপশনাল। ডিসক্রিপটিভ ইংলিশ থেকে শুরু করে সায়েন্স থেকে শুরু করে এনভায়রনমেন্ট থেকে শুরু করে জিকে থেকে শুরু করে টেকনোলজি থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সব কিছু। এবং এখানটা হাই কোয়ালিটি রেকর্ডেড ভিডিও ক্লাস দেওয়া হয়, স্টাডি মেটেরিয়াল খুব লুসিড, পড়তে তোমাদের সুবিধা হবে অবশ্যই ইংলিশ ভার্সানে। এবং প্রথম থেকে মেন্স ওরিয়েন্টেড ক্লাস হয়, যাতে একেবারে প্রিলি এবং মেন্সের জন্য স্টুডেন্টরা প্রিপেয়ার হয়ে থাকে। এবং 24x7 ডাউট ক্লিয়ারিং সেশন তোমাদের ব্যবস্থা আছে। এছাড়াও আমাদের রুটিন ওয়াইজ ক্লাস হয়, উইকলি মক টেস্ট এবং মান্থলি মক টেস্টেরও ব্যবস্থা আছে। কোর্স ডিউরেশন হচ্ছে 10 মাস। তাহলে চলো এবার আসল টপিকে আমরা চলে যাই, যেটা হলো যে কোন কান্ট্রিটা নিজেকে কোভিড ফ্রি হিসাবে ঘোষণা করেছে। পৃথিবীর প্রথম কোভিড ফ্রি কান্ট্রি হিসাবে ঘোষিত করেছে নিজেকে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের কে ঘোষণা করেছে? প্রাইম মিনিস্টার জ্যাকিন্ডা আর্ডেন। এবং কত তারিখ নিউজিল্যান্ড এটা ঘোষণা করেছে? 8ই জুন 2020, মানে এই বছরের 8ই জুন, কদিন আগে নিউজিল্যান্ডের যে প্রাইম মিনিস্টার জ্যাকিন্ডা আর্ডেন, তিনি তার টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন যে নিউজিল্যান্ড এখন থেকে কোভিড ফ্রি কান্ট্রি হিসাবে ঘোষণা হলো। এবং তিনি এটাও বলেছেন যে নিউজিল্যান্ডের মানুষ, যাদেরকে কিউই বলি আমরা, সেই কিউইরা একবদ্ধ হয়ে বা ঐক্যবদ্ধ হয়ে কাজ করায় এই ভাইরাসটাকে দমন করা গেছে। এবং এটি একটি বিরাট বড় অ্যাচিভমেন্ট, কারণ ওইটুকুন একটি ছোট্ট দেশের পক্ষে COVID-19 ফ্রি কান্ট্রি হিসাবে নিজেকে পাবলিশ করা, এটা বিরাট বড় ব্যাপার। এবং এর জন্য আমাদের সবার গর্ব হওয়া উচিত, আমাদের এটা ভাবা উচিত যে এরকমভাবে যদি নিউজিল্যান্ড মডেল ফলো করা যায় তাহলে হয়তো বিশ্ব একটা সময় COVID-19 ফ্রি হতেই পারবে। এবং এর ফলে কি করা হলো, যখন কোভিড ফ্রি হয়ে গেছে প্রত্যেকটা রেস্ট্রিকশন যেগুলো ছিল নিজেদের ইন্টারনাল যে সেক্টরে বা অভ্যন্তরীণ যে ক্ষেত্রে সেই রেস্ট্রিকশনগুলো তুলে দেওয়া হয়েছে। এবং সোশ্যাল ডিস্টেন্সিং তো উঠেই গেছে, পাবলিক গ্যাদারিংও চালু হয়ে গেছে। এবং নিউজিল্যান্ড কিন্তু একটা জিনিসকে এখনো পর্যন্ত কন্ট্রোল করছে, সেটা হচ্ছে স্ট্রিক্ট বর্ডার। তারা বর্ডার কিন্তু এখনো ওপেন করেনি, কারণ তারা জানে যে আমি একটা সমুদ্রের মাঝে ছোট্ট দেশ, আমি যদি বর্ডার ওপেন করি, যদি ইন্টারন্যাশনাল ট্রেড হয়, তাহলে আবার সেই করোনা আক্রান্ত হব। তো সেই জন্য বর্ডার কন্ট্রোল কিন্তু এখনো প্রচন্ড পরিমাণ স্ট্রিক্ট আছে। সেখানে ইন্টারনাল যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো সমস্ত কিছু রিমুভ করে দেওয়া হয়েছে। এটাই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার জ্যাকিন্ডা আর্ডেন। এবং নিউজিল্যান্ডের ম্যাপটা একবার দেখে নিই, নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে এই জায়গাটা, এটার নাম হচ্ছে ওয়েলিংটন। নিউজিল্যান্ডে দেখতেই পাচ্ছ, নিউজিল্যান্ডের পূর্বে আছে প্যাসিফিক ওশিয়ান বা প্রশান্ত মহাসাগর, এবং নিউজিল্যান্ডের পশ্চিমে আছে তাসমানসি। এবার যদি ওয়ার্ল্ডের রেসপেক্টে বা ইন্ডিয়ার রেসপেক্টে নিউজিল্যান্ডের ম্যাপটা দেখি তাহলে কিরকম দেখতে হবে, এই জায়গাটা দেখতে পাচ্ছ ইন্ডিয়া, এখানটা মায়ানমার, এটা থাইল্যান্ড, এটা ভিয়েতনাম, এটা মালয়েশিয়া, এরপর ইন্দোনেশিয়া, তারপর পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়া, এবং তারপর একদম দূরে হচ্ছে নিউজিল্যান্ড। দেখতেই পাচ্ছ, তাহলে বুঝতেই পাচ্ছ কেন নিউজিল্যান্ড এত তাড়াতাড়ি কোভিড ফ্রি কান্ট্রি হয়ে গেল। তার কারণ হচ্ছে নিউজিল্যান্ড কিন্তু অন্য সবার থেকে তুলনামূলকভাবে বিচ্ছিন্ন দেশ, স্থলভাগে কিন্তু কোনো দেশে নেই, যার জন্য নিউজিল্যান্ডের কিন্তু কোভিড ফ্রি কান্ট্রি হতে অনেক সুবিধা হয়েছে। এবং নিউজিল্যান্ডের জনসংখ্যাও খুব একটা বেশি না। তো যেটা কথা সেটা হলো যে নিউজিল্যান্ডে বিগত 17 দিন ধরে নতুন কোনো ইনফেকশন লক্ষ্য করা যায়নি। নিউজিল্যান্ডের জনসংখ্যা মাত্র 5 মিলিয়ন, এবং এদের মধ্যে 1154টা কনফার্ম COVID-19 কেস পাওয়া গেছিল এবং 22 জনের মৃত্যু হয়েছিল, হয়েছিল বলছি, তার কারণ হচ্ছে এখন কিন্তু সেটা কোভিড ফ্রি কান্ট্রি। এবং নিউজিল্যান্ড দেখো এত কম জন আক্রান্ত হয়েছে, প্রায় 1154 জন, মানে সমগ্র মিলিয়ে, কিন্তু নিউজিল্যান্ড কিন্তু প্রথম থেকেই যেটার জন্য সাকসেস পেয়েছে মনে করা হচ্ছে, সেটা হচ্ছে 7 সপ্তাহের লকডাউন। একদম প্রথম থেকে এরা লকডাউন জারি করে দিয়েছিল, এবং সেই লকডাউনটা লকডাউনের মতনই হয়েছিল, যার ফলে আজকে নিউজিল্যান্ড এই সাকসেসটা অ্যাচিভ করতে পেরেছে। এবং নিউজিল্যান্ডের খেলা, নিউজিল্যান্ডের প্রচণ্ড পরিমাণ খেলা খুব পপুলার, তোমরা জানো ক্রিকেট তো সব থেকে বেশি পপুলার, এরপরেই আছে রাগবি স্থান। তো এখন যে খেলার যে ইভেন্টগুলো ছিল সেগুলো দর্শকদের সম্মুখেই হওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে, মানে খেলার যে ইভেন্টগুলো ছিল, ধরো খেলার যে প্রতিযোগিতা সেগুলো দর্শকের সামনেই হবে। এমন নয় যে দর্শক ফাঁকা স্টেডিয়ামে হবে এবং তারপর বুন্দেসলিগার মতো সেটা লোকে টেলিভিশনে দেখবে, তা নয়, দর্শক সেখানে অংশগ্রহণ করতে পারবেই, দর্শক যেতে পারবে স্টেডিয়ামে। নাইট ক্লাবগুলো, নাইট ক্লাব যেগুলো ছিল সেগুলো অপারেট করা শুরু করে দিয়েছে। ড্যান্স ফ্লোর রেস্ট্রিকশন যেগুলো ছিল এবং থিয়েটার যেগুলো ছিল সেগুলো সব খোলা শুরু হয়েছে। নিউজিল্যান্ডের যে রাগবি লীগ ছিল সেটাকে বলতো
অ্যাওয়ার্ডিয়া। তো এই অ্যাওয়ার্ডিয়ারা কিন্তু হচ্ছে যে প্রথম টপ লেভেল স্পোর্টিং কম্পিটিশন, যেটা নাকি পোস্ট কোভিড-19 ওয়ার্ল্ডে ক্রাউডের স্ট্যান্ডসে হবে। মানে যেটা বলা হচ্ছে, ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে এই যে অ্যাওয়ার্ডিয়া বলে যে আমাদের রাগবি লিগটা ছিল নিউজিল্যান্ডের, তো সেই লিগটা দর্শকদের সম্মুখে হবে। এবং এটি হলো এমন একটি প্রতিযোগিতা যেটা কোভিড-19 ওয়ার্ল্ডে সর্বপ্রথম অনুষ্ঠিত হতে চলেছে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে, কারণ আসতেই পারে যে প্রথম কোভিড-19 কান্ট্রিকে উত্তর হয়ে যাবে নিউজিল্যান্ড, বা এরকমভাবে আসতে পারে যে পোস্ট কোভিড ওয়ার্ল্ডে প্রথম লিগটার নাম কি বা প্রথম খেলার নাম কি, সেটা হয়ে যাবে রাগবি অ্যাওয়ার্ডিয়া। এইবার আমরা দেখবো যে নিউজিল্যান্ড কি করছে, কারণ নিউজিল্যান্ডে তো ইকোনমিকে রিকভার করতে হবে এবং সেটার দিকে নজর দিয়েছে, এবং সেটা কিভাবে করা হবে বলছে, যে বলছে যে যেহেতু আমাদের ইন্টারনাল আর কোনো রেস্ট্রিকশন নেই, তাদের প্রাইম মিনিস্টার জানিয়েছে, তো সেহেতু তারা ভাবছে যে তাদের যে নর্মাল লেভেল ছিল ইকোনমিক গ্রোথের, তার থেকে মাত্র 3.8% নামবে এই লক, মানে এই রেস্ট্রিকশানে, যেটা বর্ডারকে কন্ট্রোল করার যে রেস্ট্রিকশন। কিন্তু এর আগে যেটা ছিল লেভেল 4, তাদের যে লকডাউন ছিল এটা হচ্ছে লেভেল 1 লকডাউন। এখন যে লকডাউনটা হবে এটার নাম হচ্ছে লেভেল 1, লকডাউন বলা ভুল, রেস্ট্রিকশনটার নাম হচ্ছে লেভেল 1, কারণ লকডাউন তো আর নেই, শুধুমাত্র বর্ডারটা লকডাউন আছে। কিন্তু এর আগে যখন ইন্টারনাল লকডাউন ছিল সেটার নাম ছিল লেভেল 4, সেখানে কিন্তু প্রায় 35-37% ফল করেছিল ইকোনমিক গ্রোথ, কিন্তু এখন সেটা 3.8%-এর নিচে যাবে না বলে জানিয়েছে নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার। তো এই ছিল হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, আশা করি তোমরা সবাই বুঝে গেলে। ভিডিওতে দেখার জন্য অনেক ধন্যবাদ, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট হট টপিক সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এবং এর PDF পেতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তোমরা আমাকে পার্সোনালি ফলো করতে পারো আমার ফেসবুক প্রোফাইলে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও আমাদের ফেসবুক পেজে লাইক করে রাখতে পারো। আফটার অল, থ্যাংকস ফর ওয়াচিং।